পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশে সবাইকে স্বাগত আমি সমীর চক্রবর্তী সহ শিক্ষক রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রহরা আজ আমরা পড়ছি দশম শ্রেণীর গণিত অধ্যায় পঁচিশ বিষয় উচ্চতা এবং দূরত্ব এর দ্বিতীয় পর্ব এসো আমরা বোর্ডে গিয়ে এবার দ্বিতীয় পর্বটা বুঝি এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি আমরা ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব পড়েছি অধ্যায় পঁচিশ থেকে পার্ট ওয়ানটায় এবার আমরা পার্ট টুতে এসেছি আমরা উচ্চতা দূরত্বের যে দুটো প্রধান জিনিস দেখেছি যে একজন দর্শক এবং একটি বস্তু দর্শক যিনি দেখছেন বস্তু যাকে দেখা হচ্ছে এসো আমরা সেটা আরেকবার পড়ি দেখো এই যে এটা দেখো একটি পাখি এবং একটি বিড়াল প্রথমে দেখো বিড়ালটা দেখছে পাখিটাকে প্রথমে বিড়ালটা পাখিটাকে দেখছি তার বিড়ালটাই দর্শক ঠিক আছে আর পাখিটা বস্যু দেখো বিড়াল যে দর্শক তার আই লেভেল থেকে একটি হরাজন্টাল লাইন যেটা অনুভূমিকে রেখা বলা হয় ভূমির সঙ্গে সমান্তরাল তাকে আঁকা হয়েছে এবং আর দর্শক এবং বস্যু যোগ করা হয়েছে দেখে নাও দর্শক তখন এটা দর্শক এটা বস্তু ঠিক আছে এই বস্তুটাকে ঠিক আছে যখন পাখিটা দেখছে তখন এটা বস্তু এটা দর্শক আমরা প্রথমে বিড়ালকে দর্শক হিসাবে ভাবছি তাহলে বিড়ালকে কী করছে বিড়ালটিকে উপর দিকে তাকাতে হচ্ছে উপর দিকে যদি তাকাতে হয় তখন তাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ এলিভেশন বাংলায় বলবো কোণ ঠিক আছে এবং কোনটা হবে আই লেভেল অর্থাৎ চোখ বরাবর একটি অনুভূমি রেখা আঁকব হরিজেন্টাল লাইন এবং দর্শক এবং বস্তুটা যোগ করব মাঝখানে যেটা কোন হবে দেখো উপর দিকে আরও দিয়েছি অর্থাৎ উপর দিকে আমরা তাকাচ্ছি এবার এ দর্শক পাখিটি দর্শক এবং বিড়ালটি হচ্ছে বস্তু তখন তার আই লেভেল থেকে দেখো টানা হয়েছে সোজা তাকে বলা হয় দৃষ্টি রেখা দৃষ্টি রেখা ঠিক আছে হলো এবং অ্যাঙ্গেল অব ডিপ্রেশন বলবো বা অবনতি কোন কারণ পাখিটিকে নিচের দিকে তাকাতে হচ্ছে ঠিক আছে এবং অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অ্যাঙ্গেল অফ এলিভেশনের কিন্তু একই মান হবে কারণ এরা পরস্পর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল যারকে আমরা বলি কিন্তু যখন অবনতিকোণ হবে তখন কিন্তু অবনতিকোণকে অবশ্যই এঁকে দিতে হবে ঠিক আছে তাহলে এটা আমরা বুঝলাম এবার আমরা গণিতগুলোই গেলাম একদম প্রথমটাই দেখো ভূমির উপর একটি বিন্দু থেকে চিমনির শীর্ষের উন্নতিকণ তিরিশ ডিগ্রি চিমনির দিকে ফিফটি মিটার হেঁটে গেলাম এবার উন্নতিকোণ ষাট ডিগ্রি হবে তবে চিমনির উচ্চতা কত ছবিটা দেখে নাও এই ছবিটা আমরা এখান দিয়ে টানলাম প্রথমে দেখে নাও প্রথমে ছবিটাকে ভালো করে দাও এবার প্রশ্ন হচ্ছে যে চিমনিটাকে কি এইভাবে আঁকতে হবে একদমই না চিমনিটাকে আমরা এভাবে সোজাও আঁকতে পারি এভাবে করে স্কেল আর পেন্সিল দিয়ে আঁকতে পারি আমরা যাতে বুঝতে পারো তোমরা ভালো করে এই জন্য চিমনিটাকে এইভাবে এঁকেছি মানুষ মানুষটা হেঁটে যাচ্ছে এই জন্য মানুষটিকে একা হয়েছে কিন্তু মানুষটিকে তোমাদের না আঁকলেও হবে তোমাদের এখন যাতে বোঝানোর জন্য মানুষটিকে আমরা এখানে রেখেছি দেখো প্রথমে কি হলো মানুষটি এখানে আছে বিন্দুতে তখন ও চিমনির তার শীর্ষকে দেখছে চিমনির শীর্ষের যেটা চিমনির শীর্ষ দেখো কিছু যদি দেওয়া থাকে মানুষের উচ্চতা যদি না দেওয়া থাকে তাহলে একটা বিন্দুই আমরা ধরবো মানুষের চোখ এটাকে দেখছি তখন তার মান হচ্ছে তিরিশ ডিগ্রি হাঁটছে দেখো একটা লাল আরো দিয়ে বোঝানো হয়েছে হাঁটছে কত মিটার হয়েছে ফিফটি মিটার তাহলে এই বিসিটাকে ফিফটি মিটার লেখা আছে ঠিক হেঁটে এখানে আসবে যত কাছে আসবে আমরা দেখেছি কনের মান কিন্তু বাড়তে থাকে কোণের মান কত হয়েছে তখন ষাট ডিগ্রি তাহলে এটার উচ্চতা কত বা এডি কত দেখো চিমনির উচ্চতা কত চিমনির উচ্চতাটাকে আমরা এইচ মিটার ধরে নিলাম এইচ এখানে মিটারে আছে তাহলে আমরা এইচ মিটার ধরে নিলাম আমরা পার্ট ওয়ানে এই ধরনের একটা অঙ্ক করেছি তখন আমরা এটাকে ট্যান দিয়ে করেছি একটু এবার নতুনভাবে করি দেখো আমরা জানি বাই ভূমি তুমি যদি প্রথমে এই ত্রিভুজটা নাও এ বি আর একদম প্রথমে আমরা কি বলেছি ছবি এঁকে নেব ছবি আঁকার পরে চিত্র পরিচিতি লিখব এডি হচ্ছে চিমনি উন্নতি কোন ডি সি এ তিরিশ ডিগ্রি বিসি হচ্ছে ফিফটি মিটার উন্নতি ডি এ হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে আমরা বার করব এ ডি কত ঠিক আছে এ আর ডি এর মধ্যে কতটা দূরত্ব আছে ঠিক আছে একদম প্রথমে আমরা এই ত্রিভুজটা নিলাম ত্রিভুজের নাম কি দেখি সমকোণি ত্রিভুজ লিখতেই হবে আমরা জেনে গেছি সমকোণী ত্রিভুজ এ থেকে ঠিক আছে কী নেব দেখো এটা যদি কোন হয় তাহলে বিপরীত বাহুটা লম্ব এটা ভূমি আমি যদি এবি বাই এডি লিখি তাহলে কি লিখলাম বলো এবার দেখো লম্ব বাই ভূমি লিখিনি ভূমি বাই লম্ব লিখেছি ঠিক আছে তাহলে ট্যানজেন্টের ঠিক বিপরীত অর্থাৎ উল্টো সেটা হচ্ছে কো ট্যানজেন্ট বা কর্থিটা তাহলে কট সিক্সটি ডিগ্রির বার করব? ঠিক আছে আমরা এদিকে এইচ বিটা ধরে নিয়েছি এবিটাকে আমরা নির্ণয় করব কর সিক্সটির মান কত টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি আর কর সিক্সটির মান তাহলে তার অনন্য অর্থাৎ রেসিপোকাল ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে হলো তাহলে এইচ কত আমরা এবিকে বার করব এইচ বাই রুট থ্রি নাও এইচ বাই রুট থ্রি তাহলে এবিকে তুমি পেলে এইজ বাই রুট দেখেন কট দিয়ে করছি তাহলে ট্যান তোমরা যদি অসুবিধা হয় কঠের মান মনে রাখতে ট্যান দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এই অবধি আমরা করলাম ঠিক আছে এবার আমরা ত্রিভুজ এ ডি সি থেকে ত্রিভুজ এডি সি থেকে ঠিক আছে আবার আমরা করি তাহলে এইটা যদি কোন হয় তার বিপরীত বাহুটা লম্ব আর তার তখন এডি লম্ব আর এসি হচ্ছে ভূমি তাহলে এসি বাই এডি করলাম এবার কিন্তু আমি ভূমি বাই লম্ব করছি ভূমি করছি না তবে ভূমি করা যেত বাই ভূমি হচ্ছে ট্যানজেন্ট থিটাকের ট্যানজেন্ট বা ট্যান থিটা আর ভূমি বাই লম্ব হচ্ছে তার অনন্যক বা এসি প্রকাল কোটেন্ট বা থিটা তাহলে এখানে তোমার কর্তি ডিগ্রি তুমি এসিটাকে আমরা বার করবো এখানে বা লিখলাম এডিটা তুমি এইচ মিটা ধরেই নিয়েছ বিহীনভাবে বার করছি কর তিরিশের মান হচ্ছে রুট থ্রি তাহলে তুমি এসিটাকে পেয়ে গেলে এইচ রুট থ্রি বা রুট থ্রি এইচ তাহলে এইচ রুট থ্রি লিখলাম তাহলে এই যে পুরো এসিটা তুমি এইচ রুট থ্রি পেয়েছ ঠিক আছে এতটা আপনারা বুঝলাম আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে মান বার করেছি কোটের সাহায্যে পেয়েছি এইচ বাই রুট থ্রি এবার সমগ্র ত্রিভুজটা নিয়ে আমরা এসির মান পেয়েছি এইচ রুট এবার তুমি দেখো আমাদের এই জায়গাটা দেওয়া আছে ফিফটি মিটার ঠিক আছে তুমি দেখো এসি থেকে তুমি যদি এবি বাদ দাও তাহলে কে পড়ে থাকে বিসি আবার বলি দেখো এসি থেকে তুমি এবি বাদ দিলে কে পড়ে থাকে বিসি বিসির মানে ফিফটি মিটার তাহলে তোমাকে প্রশ্ন দেওয়া আছে তুমি যদি এইচ রুট থ্রি থেকে এইচ বাই রুট থ্রি বিয়োগ দাও দেখো পুরোটা কত এইচ রুট থ্রি এই অংশটা কত এইচ বাই রুট থ্রি ফল কত ফিফটি মিটার দেওয়া আছে তাহলে এটা সমান আমি ফিফটি লিখলাম ঠিক আছে তাহলে তোমার রুট থ্রি এলসিয়াম বা লশাগু হলো এটা থ্রি এইচ হবে রুট থ্রি রুট থ্রি তিন এটা এইচ হবে এটা ফিফটি হবে থ্রি এইচ থেকে এইচ গেলে টু এইচ হলো রুট থ্রি এখানে গুণ হলো এবার দুই দিয়ে তুমি যদি উভয় পক্ষকে ভাগ করে দাও তাহলে এটা টোয়েন্টি ফাইভ রুট থ্রি হবে তাহলে এইটা বেরোলো আমাদের টোয়েন্টি ফাইভ রুট থ্রি তাহলে মানে চিমনির উচ্চতা কত তাহলে পঁচিশ রুট থ্রি মিটার হলো এবার আবার একই কথা যে রুট থ্রি মান বসাবো কি বসাবো না যদি পরে লেখা থাকতো যে রুট থ্রি সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তবে বসাতাম অথবা যদি প্রশ্নটা এবার হতো যে চিমনির উচ্চতা দুই দশমিক পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করা বা দুই দশমিক পর্যন্ত নির্ণয় করা তখন আমরা রুথ্রি মান বসাতাম না হলে আমরা এই উত্তর পঁচিশ রুট্রি রাখলেও কোনো অসুবিধা নেই তাহলে আমরা কী লিখবো চিমনির উচ্চতা পঁচিশ রুথ্রি বিটা তাহলে বুঝেছ তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা কটের সাহায্যে করলাম আমরা টেনের সাহায্যেও করতে পারতাম আমরা কটের সাহায্যে করলাম দুটো ভূমি বার করলাম বড়টার থেকে ছোট ভূমিটা বাদ দিলাম এবং সেই বিয়োগফলটাই ফলটায় ফিফটি মিটার দেওয়া আছে তাহলে কটের সাহায্যে এই অঙ্কটা আমরা কিন্তু সহজেই করতে পারলাম আমরা দ্বিতীয়তে যাব দেখে নি দেখে নাও একটি তিনতলা বাড়ির ছাদে থ্রি পয়েন্ট থ্রি মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে অর্থাৎ যার মাথায় একটি পতাকা ভারতের দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ ভারতের পতাকা লাগানো আছে আমি রাস্তার কোনো একটা স্থান থেকে দেখলাম পতাকা দণ্ডের চূড়া এবং পাদদেশের যথাক্রমে ফিফটি ডিগ্রি ও পঁয়তাল্লিশ থ্রি পয়েন্ট থ্রি মিটার আমি আলাদা করে আবার লিখে রেখেছি এখানে সিডিটা হচ্ছে পতাকা দণ্ড তার যার মাথায় পতাকাটা লাগানো আছে দেখো তিনতলা বাড়ি দেখো প্রথমতলা এটা দ্বিতীয় তলা এটা তৃতীয় তলা ঠিক আছে তিনতলা বাড়ি রাস্তার কোন স্থান মানে এ এ থেকে আমি পতাকা দণ্ডের পাদদেশ দেখলাম ঠিক আছে আবার ওই একই জায়গা থেকে আমি পতাকা দণ্ডের চূড়াটা দেখলাম ফিফটি ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে হলো দেখো এবার কথা হচ্ছে বাড়িটাকে এভাবে আঁকতে হবে প্রয়োজন নেই আমরা এই বাড়িটা না আঁকলেও হবে পতাকাটি না আঁকলেও হবে ঠিক আছে শুধু আমরা এখানে সিডি দিয়ে দিলেই হবে এভাবে দিয়ে দিলেও হবে আমরা পতাকা দণ্ড এঁকেছি তাদের ছবিটাকে খুব পরিষ্কারভাবে বোঝা যায় ঠিক আছে পতাকাটাকে না আঁকলেও তোমার হবে এই বাড়িটার চিত্র না আঁকলেও হবে ঠিক আছে তাহলে একদম প্রথমে আমি কি করব দেখো সিডিটা কত দেওয়া আছে থ্রি পয়েন্ট থ্রি মিটার তাহলে এইটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি মিটার হলো আমি একদম প্রথমে পঁয়তাল্লিশ ডিগ্রি করলাম আমি এই বাড়ির উচ্চতায় এইচ মিটার ধরে নিলাম ধরি বাড়ির উচ্চতা এইচ মিটার তো ঠিক আছে তোমরা ব্যাকেটে এইচ গেটার দেন জিরো এটা লিখতে পারো এবার প্রথমে চিত্র পরিচিতি লিখলাম এবার সমকিতিভুজ কি সি তাহলে সমকোণীতিভুজ এবিসি থেকে পাই লম্ব এ বি থিটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি লম্বা ভূমি হচ্ছে টেন পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ মান কত ওয়ান তাহলে আমি বিসিকে এইচ ধরেছি এবির মান আমি জানতে চাই টেন পঁয়তাল্লিশের মান ওয়ান তাহলে এবিও এইচ হলো ঠিক আছে তাহলে টাকাও আমি এইচ পেলাম হলো এছাড়া আমি এবার মুছে দিলাম হলো এটাও আমি এইচ পেয়েছি কিন্তু বা এইচ বিটার পেয়েছি আমি এবার পুরো ত্রিভুজটা নিতে চাই যার নাম হচ্ছে এডিবি সমকোণী কথাটা লিখতেই হবে ঠিক আছে সমকণী ত্রিভুজ এব থেকে কী পেয়েছি তো পুরো লম্বটা কত হচ্ছে তোমার বিডি ভূমি কত টেন ফিফটিন মান এবার তোমার কথা হচ্ছে আমরা যে আদর্শ কোণগুলো পড়েছি কি কী পড়েছি জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তার মধ্যে কিন্তু ফিফটি ডিগ্রিটা দেওয়া ছিল না ফিফটি ডিগ্রি আদর্শ কোণের মধ্যে পড়ছিল না বা ফিফটি ডিগ্রির মান আমাদের জানা নেই এই জন্য দেখবে এই অঙ্কের শেষে এটা তোমাদের বইরি অঙ্ক দেখবে ফিফটি ডিগ্রির মান ওয়ান এরকম দেওয়া আছে ঠিক আছে যে মানটা দেওয়া আছে সেটা আমরা ব্যবহার করব দেখবে প্রশ্নের শেষে টেন ফিফটি ডিগ্রির মান দেওয়া থাকবে যদি ফিফটি ডিগ্রির কোনো প্রশ্নে থাকে বা এমন কোনো প্রশ্ন থাকলো যে যে কোনটা দেওয়া আছে সেটা আদর্শ কোণের মধ্যে নেই তবে তার মান দেওয়া থাকবে ঠিক আছে তাহলে টেন ফিফটি ডিগ্রির মান ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু এটা দেওয়া থাকবে তাহলে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই তাহলে বিডির মান কত দেখো বিডি এইটা এইচ পেয়েছ আর এটা থ্রি পয়েন্ট থ্রি দেওয়া আছে তাহলে এইচ প্লাস থ্রি পয়েন্ট থ্রি হবে ঠিক আছে আর এব মানও এইচ এটা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু লিখলাম এবার আমরা সমাধান করি থ্রি পয়েন্ট থ্রি লিখলাম এটা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু এইচ লিখলাম এইচটা ওদিকে বিয়োগ করে দিলাম এটা থেকে বিয়োগ করলে জিরো পয়েন্ট ওয়ান নাইন টু হবে ওয়ান একটা এইচ তো বাদ দিয়ে দিয়েছি বিয়োগ করেছি তাহলে তোমার এইচ হবে থ্রি পয়েন্ট থ্রি ভাগ ওয়ান পয়েন্ট ওয়ান এই এটাকে তো ওয়ান হবে না আমরা বিয়োগ করেছি এটা থ্রি পয়েন্ট থ্রি কে জিরো পয়েন্ট ওয়ান নাইন টু এবার বাকি অংশটা তোমরা নিশ্চয়ই করতে পারবে দেখো উপর নিচ দুটোই তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে যদি দশমিকের ভাগ করতে অসুবিধা হয় দশমিককে আমরা এই দশমিকটাকে আমরা ভগ্নাংশে নিয়ে যাব অর্থাৎ তেত্রিশ বাই দশ লিখবো এটাকে এটাকে আমি লিখব তেত্রিশ বাই দশ এটাকে লিখবো একশো বিরানব্বই উপরে হাজার আর নিশ্চয় অসুবিধা হবে না একটা দশ কেটে একশো লিখলাম ঠিক আছে দেখেন হলো এবার তিন দিয়ে তুমি কাটতেই পারো এটাকে এটা এগারো হবে দেখে নাও এবার আশা করি বাকিটা করতে অসুবিধা হবে না ঠিক আছে এবার এই যে ক্যালকুলেশন আছে বা গণিতের যে হিসাব সেটা তো আমরা সহজেই করতে পারব দেখে নাও তাহলে আমাদের একটা তিনতলা বাড়ি ছিল আমরা আবার বলছি এই বাড়িটি না আঁকলেও হবে এই দাগটি থাকলেও হবে পতাকাটি না আঁকলেও হবে আমরা পতাকা দণ্ড এঁকেছি তোমরা যাতে ভালো করে এই ছবিটা বুঝতে পারো কোন একটা জায়গা থেকে ফিফটি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ফিফটি ডিগ্রি যেহেতু কোণের মধ্যে পড়ে না তার মান দেওয়া থাকবে এবং প্রত্যেকবার চিত্র পরিচিতি লিখবে তারপরে কোন ত্রিবুজটি নিচ্ছে সেই ত্রিভুজ উল্লেখ করবে সমকরণী দিয়ে অনুপাতটা উল্লেখ করবে হলো তাহলে আমরা বুঝজি যে কিভাবে ছবি আঁকতে হবে এবং কিভাবে লিখতে হবে আমরা এরপরের প্রশ্ন চলে গেলাম দেখুন উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় এক পাশে হাওড়া স্টেশন দেখল আরেক পাশে বিপরীত পাশে শহীদ মিনার দেখল যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল ঠিক আছে উড়োজাহাজটি ভূমি থেকে পাঁচশো পঁয়তাল্লিশ মিটার উঁচুতে থাকে তবে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব নির্ণয় করো তাহলে লঙ্কটা আমরা পড়ে নিয়েছি এবার অঙ্কটা আমরা ছবিটাকে দেখে নাও ছবিটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করো আমরা বলেছি বিমানের ছবি না আঁকলেও হবে আমরা এঁকেছি কেন আমাদের যাতে বুঝতে পারি দেখো এটা হচ্ছে শহীদ মিনার আমরা শহীদ মিনারের একটি চিত্র এখানে দেখেছি এই বিমান থেকে শহীদ মিনার দেখতে পাচ্ছে বিমান থেকে যখন দেখতে দেখছি আমরা তা নিচের দিকে তাকাচ্ছি তাহলে তখন অবনতি হবে দেখো হাওড়া স্টেশন দেখতে পেয়েছি ষাট ডিগ্রিতে আর শহীদ মিনার দেখতে পেয়েছি তিরিশ ডিগ্রিতে বিমান থেকে দেখছি অবশ্যই অবনতি কোন হবে দেখোক ছবি আঁকা হয়েছে ঠিক আছে এবং এটা কি নিচে হলে উন্নতি হয় এই কিন্তু এর সাথে একান্তর হ্যাঁ এবং এর সাথে এটাও একান্তর কোন দেখো হাওড়া স্টেশন দেখতে পেয়েছি হাওড়া স্টেশনে একটি চিত্র আমরা এখানে দিয়েছি কিন্তু চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই হাওড়া স্টেশনকে আঁকার দরকার নেই আমরা শুধু বিবিন্দুই দিলেই হবে হ্যাঁ আর সিটা হচ্ছে বিমানের অবস্থান আমরা যখন প্রথমে চিত্র পরিচিতি দেবো আমরা এটা বিমানটি আঁকব না শুধু সি দেব হাওড়া স্টেশনের জায়গায় শুধু বি দেবো এবং শহীদ মিনারের জায়গায় শুধু এ দেবো এই চিত্রটা আঁকা হয়েছে যাতে তোমাদের পক্ষে বোঝাটা সহজে হয় তাহলে আমরা লিখবো চিত্রে সি বিমানের অবস্থান বি হাওড়া স্টেশন এবং এ শহীদ মিনার ঠিক আছে এবং উচ্চতার হচ্ছে এইটা ভূমি থেকে উচ্চতা এটার মান হচ্ছে দেখে নাও এটা হচ্ছে এই সিডিটা পাঁচশো পঁয়তাল্লিশ রুটে দেওয়া ছিল দেখেন তাহলে চেয়েছে কি এই দুটোর মধ্যে দূরত্ব কত দেখো এইটাও তিরিশ ডিগ্রি হবে এটাও ষাট ডিগ্রি হবে ছবি আমরা বুঝতে পেরেছি তাহলে বিমান থেকে দেখছি শহীদ মিনার আর বিপরীত পাশে হাওড়া স্টেশন একবার ষাট ডিগ্রি অবনতি কোন তিরিশ ডিগ্রি দেখো অবনতি কোনো কিন্তু চিত্র আছে তোমরা এটাকে ইচ্ছা হলে এই দিতে পারো ঠিক আছে যেহেতু আমরা নিচের দিকে তাকাচ্ছি অ্যারোটা দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই হলো দেখেন ছবিটা আমরা তাহলে পরিষ্কার করে খুব ভালো করে বুঝতে পেরেছি এবং বিমান শহীদ মিনার এবং হাওড়া স্টেশন আমরা যেভাবে এখানে এঁকেছি সেভাবে না আঁকলেও হবে শুধু বলতে হবে বিটা হাওড়া স্টেশন যথাক্রমে এগুলো হলো তাহলে আমরা এবার এটাকে সরিয়ে দিলাম ছবিটা আমরা বুঝেছি আমরা ছবিটা এইভাবে রেখেছি ঠিক আছে আমরা প্রশ্নটিও পড়েছি তাহলে আমরা কি বার করব? আমরা বার করব যে শহীদ মিনার এবং হাওড়া স্টেশনের মধ্যে দূরত্ব কত তাহলে আমরা প্রথমে ত্রিভুজ কী নেব নেব ত্রিভুজ নেব যে সি এ ডি সমকোণী ত্রিভুজ লিখব ত্রিভুজ সি এ ডি লিখব ঠিক আছে লম্ব লম্বটা হচ্ছে সিডি যে পনটি নেব তার বিপরীতটা লম্ব আর এটা ভূমি আমরা ভূমিটাকে বার করতে চাই লম্বপয় ভূমি এটা টেন টেন তিরিশ ডিগ্রি আচ্ছা সিডির মান দেওয়া আছে পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি দেখে নাও ঠিক আছে পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি এদিকে আমরা জানতে চাই ট্যান এটার মান তাহলে এডি কত পাঁচশো পঁয়তাল্লিশ ইন্টু রুট থ্রি রুট তিন এটা তুমি গুণ করবে ক্যালকুলেশন নিজের দায়িত্ব এটাকে তুমি নিজে সহজেই করতে পারবে এই অংশটা হলো ঠিক আছে তাহলে আমরা এই এডির মান পেয়ে গেলাম এবার দ্বিতীয় অংশ এই ত্রিভুজে যাব এই ত্রি বুঝে যাব হ্যাঁ দেখেন আমরা এই ত্রিভুজে গেলাম ত্রিভুজের নাম কি ত্রিভুজের নাম হচ্ছে সি ডি বি বা ত্রিভুজ বিডিসি থেকে পাই কী পেলাম সিডি বাই বিডি এটা টেন ষাট ডিগ্রি তোমার সিডির মান দেওয়া আছে পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি তুমি বিডিকে বার করতে চাও টেন সিক্সটির মান কত রুট থ্রি উভয় দিকে তুমি থ্রিকে ভাগ করে দিলে উভয় দিকে তাহলে তুমি বিডি পেলে পাঁচশো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এটাকে পেলে বিডিকে পাঁচশো পঁয়তাল্লিশ এই অংশটা পেলে প্রথমে এডিকে পেলে পাঁচশো পঁয়তাল্লিশ গুণ তিন গুণ করলে বিডিকে পেলে পাঁচশো পঁয়তাল্লিশ পেলে তাহলে পুরো এ থেকে বিয়ের দূরত্ব কত আমরা এডির মান এবং বিডির মান যোগ করে দেবো তাহলে আমরা শহীদ মিনার থেকে হাওড়া স্টেশনের দূরত্বটা সহজেই নির্ণয় করতে পারব দেখেন পার্শ্ব পঁয়তাল্লিশ দেখেন তাহলে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের ছবি কিভাবে আঁকতে হবে কোন অংশটা আমরা এখানে বেশি করে এঁকেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারবো এবং সেই অঙ্কগুলো আবশ্যক নয় সেটাকে আমরা আলোচনা করে বুঝতে পারলাম এবার দেখো প্রথমে আমরা হোমওয়ার্কটা এবার আলোচনা করব প্রথমে পড়ি একটি টাওয়ারের গোড়া থেকে তিন মিটার এবং সাতাশ মিটার দূরত্বে একই সরল লেখা দুটি বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষের নুন কোনগুলি পরস্পর পুরক এই অঙ্ক কিন্তু আমরা করিনি পুরকের অঙ্ক করিনি আমরা যে অঙ্কগুলোকে করেছিলাম হয় তিরিশ ডিগ্রি নাহলে ষাট ডিগ্রি মানগুলো দেওয়া ছিল টাওয়ারের উচ্চতা কত তাহলে আমরা প্রথম অঙ্কটা চলে গেলাম দেখে নাও প্রথম অঙ্কটা পড়লাম এবং প্রথম অঙ্কটা এবার আলোচনা করি টাওয়ারটাকে আঁকতে পারবো টাওয়ারটাকে আমরা সোজা একটা সরল লেখা দিয়ে আঁকলাম দেখো এই হচ্ছে ধরো টাওয়ারটা ঠিক আছে আচ্ছা তিন মিটার আর সাতাশ মিটার দূরত্বে দেখে নি তাহলে এব হচ্ছে এবি হচ্ছে টাওয়ার এটা সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু ঠিক আছে একটা 3 মিটার দূরে একটা 27 মিটার দূরত্ব তাহলে এটা 3 মিটার আর এটা অধিকটা হচ্ছে 27 মিটার প্রথমে কি লিখতে হবে ছবিটি আঁকতে হবে এবং চিত্র পরিচিতি লিখতে হবে যে এবি হচ্ছে টাওয়ার বিসি 3 মিটার আর বিডি হচ্ছে 27 মিটার পরস্পর পূরক ঠিক আছে তাহলে এই পূরক কথাটার অর্থ কী আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে পরস্পরকে পূরক কোণ বলা হয় তাহলে একটি কোণ যদি থিটা হয় আমরা এই কোণটা থিটা ধরে নেব ধরি কোন এসিবি থিটা এবং নিচ থেকে দেখছি মানে কোণ হবে তাহলে এটা পরস্পর পূরক নব্বই ডিগ্রি মাইনাস থিটা হবে ঠিক না বলো এটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা হবে তাহলে এখানে আমরা পূরক কোণের নিয়ম লাগাবো দেখেন ছবি ঠিক আছে এবার আমি প্রথমে এবিসি থেকে পাই সমকরিত এ বিসি থেকে এবি বাই বি লিখলে ঠিক আছে এবি বাই বিসি লিখলে এটাকে তুমি তাহলে ট্যান থিটা পেলে ট্যান থিটা পেলে হলো তোমাকে এবির মান আমি এইচপিটা ধরে নিয়েছি প্রথমেই এটা তিন এটা টেন থিটা ঠিক আছে এটাকে তুমি পেলে এটাকে তুমি এক নম্বর সমীকরণ দিয়ে গেলে এটাকে এবার তুমি এবিডি পেলে এবি থেকে কি পেলে এই ধরে তুই হচ্ছে হচ্ছে সাতাশ লিখলে এবার টেন নাইনটি মাইনাস থ্রিটা এবার তোমার পুরক্ষণের অনুপাত লাগবে ঠিক আছে টেন নাইনটি মাইনাস থ্রিটা হচ্ছে করথিটা ঠিক আছে টেন নাইনটি মাইনাস থ্রিটা হচ্ছে কর্থিটা হলো তাহলে এইচ বাই সাতাশ হচ্ছে কর্থিটা এটা দু নম্বর ফেলে তোমাকে বার করতে হবে এইচ এবার দেখো এক আর দুই যদি তুমি গুণ করো হ্যাঁ তাহলে ট্যান থিটা এবং কর্থিটার গুণফল কত ওয়ান কারণ কর্থিটা মানে ওয়ান বাই ট্যান থিটা ট্যান থিটা এবং কর্থিটার গুণফল হচ্ছে ওয়ান কারণ একে অপরের অনন্য বা রেসিপকাল তাহলে আমি বা দিকে পাবো এইচ বাই থ্রি গুণ এইচ বাই সাতাশ টেন আর কর্থিটা গুণ করলে ওয়ান এইচ আর এইচ হচ্ছে এইচ এর বর্গ তিন গুণ সাতাশ যার মান হচ্ছে কত এইচটু ওয়ান এইটু ওয়ান তাহলে এইচ কত হবে একাশি বর্গ মূল নয় কারণ এইচ হচ্ছে শূন্য থেকে বড় কারণ এটা হচ্ছে উচ্চতা তাহলে পুরোক্ষণ থাকলে কীভাবে বার করব তখন আমরা পরস্পর গুণ করবো কারণ ট্যান আর কটের গুণ ফল হচ্ছে এক বুঝে গেছো দেখে না তাহলে এটা ন মিটার হলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে গেল দ্বিতীয় প্রশ্নে গেল দ্বিতীয় প্রশ্নে যাই সোজা রাস্তার উপরের উলম্বভাবে একটি বেলুন থেকে দুটি গাড়ির অবনতিকণ যত পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি ঠিক আছে যদি গাড়িগুলি পরস্পর একশো মিটার দূরে থাকে তবে ভূমি থেকে বেলুনের উচ্চতা কত হলো এবার ভূমি থেকে বেলুনের উচ্চতা আমরা সহজে বার করছি দেখো এবার তুমি একটা প্রশ্ন দেখো গাড়ি দুটি বিপরীত পার্শ্বে আছে না একই দিকে আছে সেটা পরিষ্কার করে বলা নেই কিন্তু তোমার প্রশ্নে যদি কিছু না দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের উচিত দুটোই বের করে দেওয়া আমরা একই দিকে আছে এরকম ধরে নিচ্ছি কারণ কেন আমরা যে দুদিকে আছে একটু আমরা হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের অঙ্ক কিন্তু দেখেছি এবার আমরা ছবিতে আসি দেখো এবার এইটা বেলুন তাহলে এ আমরা যেটা এঁকেছিলাম এটা হচ্ছে বেলুন দুটি গাড়ির অবনতি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং দেখে নি আবার এবং ষাট ডিগ্রি পেয়েছি পঁয়তাল্লিশ এবং ষাট ঠিক আছে তাহলে বেলুনের অবস্থান এটা হচ্ছে এ হচ্ছে বেলুনের অবস্থান একটা পঁয়তাল্লিশ ডিগ্রি একটা ষাট ডিগ্রি তাহলে অবনতি কোনো কিন্তু আমাদের রাখতেই হবে আমরা প্রথমটাকে দেখছি তাহলে সেটা অবশ্যই বড় কোন হবে ষাট ডিগ্রি এবং দ্বিতীয়টাকে দেখছি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম তাহলে এটা ষাট ডিগ্রি পেলাম এটা পঁয়তাল্লিশ ডিগ্রি পেলাম ঠিক আছে গাড়িগুলি পরস্পর একশো মিটার দূরে তাহলে সিডি হচ্ছে একশো মিটার তাহলে ছবিটাকে আমরা আরেকবার আলোচনা করে দিচ্ছি কারণ এখানে পরিষ্কার করে বলা নেই দেখো গাড়ি দুটি একই দিকে আছে বেলুনে না বিপরীত দিকে আছে যদি বিপরীত দিকে আছে লেখা থাকে তাহলে আগে আমরা শহীদ মিনার এবং যে হাওড়া স্টেশনেও করি করেছি সেইভাবে হবে কিন্তু আমরা একই দিকে ধরে করছি দেখো প্রথমে হচ্ছে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণ এঁকেছি দেখো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি একান্তর গণ সমান এবং আমরা পঁয়তাল্লিশ অবনতিকরণকে এইভাবে চিহ্নিত করতে পারি এটা হচ্ছে ষাট ডিগ্রি হলো এই দুটোর মধ্যে হচ্ছে একশো মিটার তাহলে আমাদের এবি কত আমরা আগে কি দিয়ে করেছিলাম কর দিয়ে করেছিলাম এবার কর দিয়েই করতে পারি আমরা এটাকে এইচ মিটার ধরে নেব হলো এইচ মিটার আমরা এটাকে ধরে নেব তাহলে আবার লম্ববাই ভূমি করব এই ত্রিপুসটা থেকে প্রথম ত্রিপুসটা থেকে বিসি বাই এবি এটা এই ধরে নেব এটা কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রি মান হচ্ছে তাহলে বিসি হচ্ছে এইচ বাই রুট্রি পেলাম ঠিক আছে তাহলে এটা পেলাম এইচ বাই রুট্রি হলো এবার তোমার সিডি চাই পুরোটাকে বার করবে হচ্ছে বিডি বাই ত্রিভুজের নাম লিখলাম এটাকে এইচ দেওয়া আছে কট পঁয়তাল্লিশের মানু ওয়ান তাহলে বিডি হচ্ছে এইচ এই পুরোটা হচ্ছে এইচ ঠিক আছে ভিডিও হচ্ছে এইচ তাহলে এই পুরোটা এইচ এইটা এইচ বাই রুট থ্রি তাহলে এই দুটোর বিয়োগ ফলও দেওয়া আছে একশো মিটার ঠিক আছে তাহলে এই অঙ্ক করতে অসুবিধা নেই এবার তোমরা একটা কাজ করবে এইটা তো করবেই কমপ্লিট করবেই এবং করবে যে বেলুন থেকে যেটা দেখছিলাম দুটো গাড়ি দুপাশে আছে বেলুনের দুপাশে আছে তাহলে ছবি কেমন হবে তোমরা শহীদ মিনার আর হাওড়া স্টেশনে অঙ্কটা থেকে সহজেই করতে পারবে এবং এটাকে আমরা কর দিয়ে করেছি করলেও কোনো অসুবিধা নেই এবার আমরা পরের অঙ্কটাই যাই ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লম্বা একজন পর্যবেক্ষক দর্শক বাইশ মিটার উঁচু একটু টাওয়ার থেকে ঠিক মিটার দূরে আছে পর্যবেক্ষকের চোখ থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি করে নির্ণয় করি দেখে নাও ওয়ান মিটার লম্বা একজন পর্যবেক্ষক বাইশ মিটার উঁচু একটি টাওয়ার থেকে হলো তাহলে আমরা এটাকে পড়ে নিচ্ছি দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে পর্যবেক্ষক কিন্তু মিটার লম্বা তাহলে এই যে পর্যবেক্ষক বি কিন্তু পর্যবেক্ষক এই জায়গাটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে লিখলাম দেখে নাও বি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এটা পর্যবেক্ষক তিনি দেখছেন কি বাইশ মিটার উঁচু একটা দেখছেন তাহলে এটাই সেই বাইশ মিটার উঁচু টাওয়ার স্কেল এবং পেন্সিল দিয়ে হবে কিন্তু কি দেখছেন কুড়ি পয়েন্ট মিটার দূরে তাহলে পয়েন্ট ফাইভ মিটার আছেন তিনি এইবার তিনি পর্যবেক্ষক চোখ থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কর এই টাওয়ারটা হচ্ছে সিডি এখান থেকে তিনি থিটা কোণে দেখছেন এটা আমরা উন্নতি কোন বোঝানোর জন্যই আরোটা দিলাম তাহলে এটা হচ্ছে কুড়ি পয়েন্ট ফাইভ মিটার দূরে আছেন বাইশ মিটার একটি টাওয়ার থেকে এটা বাইশ মিটার এটা কুড়ি পয়েন্ট ফাইভ মিটার এটুকু কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দেখো পর্যবেক্ষকের উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লম্বা তাহলে এই ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে তুমি যখন এই ত্রিভুজ এ সি এসিডি আচ্ছা এ বি সি ডি তাহলে আমরা এটাকে ই দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা এ ই ডি থেকে এডি থেকে পাই দেখো এটা আর বাইশ নেই কিন্তু কারণ এটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে বাইশ থেকে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ মিটারই হচ্ছে তোমার লম্বটা তাহলে বাইশ থেকে তুমি নিশ্চয়ই সহজেই ওয়ান পয়েন্ট ফাইভটা বাদ দিতে পারবে ভূমিটা কত দেওয়া আছে কুড়ি পয়েন্ট পাঁচ লম্বয় ভূমি থিটা হলো দেখো এখানে কিন্তু সহজ তোমরা বাইশ মিটার লিখবে না কারণ এই জন্য পর্যবেক্ষক যেখান থেকে দেখছেন তাহলে আই লেভেল থেকে চোখ থেকে পর্যবেক্ষকের উচ্চতা এখান থেকে এই অংশটা কিন্তু বাদ হবে কারণ তুমি এই ত্রিভুজটা নিয়েছ তাহলে এই যে অংশটা সেটা কিন্তু পুরোটা বাইশ নয় বাইশ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বাদ বোঝা গেল এটা তাহলে বাইশ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বাদ দেবে বাদ দিয়ে কুড়ি পয়েন্ট হচ্ছে তার ভূমিটা টেন থিটা এবার তোমার নিশ্চয়ই থিটা বার করতে আর অসুবিধা হবে না দেখে নাও এবার বাইশ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বাদ দিলে কত হবে কুড়ি পয়েন্ট পাঁচই তো হবে ঠিক আছে তাহলে আমরা উপরে কুড়ি পয়েন্ট পাঁচ লিখলাম নিচেও কুড়ি পয়েন্ট পাঁচ লিখলাম টেন থিটা লিখলাম কুড়ি পয়েন্ট পাঁচ লম্বার্টিকুলার বেশও তাই কুড়ি পয়েন্ট পাঁচ দুটোই যদি একই হলো তাহলে ওয়ান হবে টেন থিটার মান যদি ওয়ান হয় তাহলে থিটা কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে শীর্ষের উন্নতি পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমরা চলে যাব পরের অঙ্কে দেখে নাও আচ্ছা একশো ছাব্বিশ উঁচু একটা উলম্ব খুঁটি মাটি থেকে কিছুটা উপরে দুমড়ে গেল দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে গেল তার অগ্রভাগ তাহলে মাটি স্পর্শ করবে যদি ভেঙে যায় বা কাত হয়ে যায় ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটিটি কত উপরে দুবড়ে গেছিল এবং তার অগ্রভাগ কোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল একশো ছাব্বিশ দেশি মিটার উঁচু তাহলে এই অঙ্কটাকে আমরা আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করি দেখেন ঠিক আছে তাহলে একশো মিটার উঁচু এটাকে আমরা একটা সরল লেখা দিয়ে আঁকলাম স্কেল দিয়ে এইবার ধরো এই অংশটা এবি ছিল প্রথমে একশো মিটার উঁচু একটি উলম্ব খুঁটি সেটা কিছুটা উপরে আমি ধরলাম সি বিন্দুতে দুমড়ে গেল দুমড়ে এই যে বিসি অংশটা এটা মাটিতে পড়বে এইভাবে তাহলে আমরা এই জায়গাটা কি করব দেখো এই যে বিটা এইভাবে ডটেড লাইন দিয়ে এঁকে দেব আমরা ডটেড লাইন দিয়ে এঁকে দেবো অর্থাৎ প্রথমে এবিটা খুঁটি ছিল একশো ছাব্বিশ মিটার উঁচু খুঁটি ছিল ঠিক আছে সেটা সি বিন্দুতে দুমড়ে গেল এটা আমরা ডটেড লাইন দিয়ে এঁকেছি এবং সেটা ভূমিতে পড়ল ভূমিতে পড়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করলো করে তিরিশ ডিগ্রি করে উৎপন্ন করল বোঝা গেলো পরিষ্কার ছবিটা ঠিক আছে এখানে কিন্তু উন্নতি আর অবনতি আলোচনা করা হয়নি কারণ এখানে দর্শকার বস্তু কিন্তু নেই অন্য রকম অঙ্ক এটা দেখো তাহলে চিত্রে বি খুঁটি একশো ছাব্বিশ মিটার উঁচু সি বিন্দুটা দুবড়ে গিয়ে ডি বিন্দুটা মাটি স্পর্শ করেছে এবং কোন এডিসি এখানে উন্নতি কোন লিখবো না কোন এডিসি হচ্ছে তিরিশ ডিগ্রি এটা চিত্র পরিচিতি হলো এটা যদি পুরোটা একশো ছাব্বিশ হয় আমি দেখলাম এইচ মিটার উঁচুতে দুবড়ে গেছে তাহলে বাকিটা কত হবে একশো ছাব্বিশ মাইনাস এইচ হবে এত ডেসিমিটার হবে এখানে মিটার না ডেসিমিটার দেওয়া আছে তাহলে ডেসিমিটার লিখব ঠিক আছে তাহলে এটাকে আমরা ডেসিমিটার লিখে দেবো তাহলে এইচ ডেসিমিটার উপরে ধুমরে গেছিলো গেছিল তাহলে পুরোটা যদি একশো ছাব্বিশ হয় তাহলে বাকিটা কত একশো ছাব্বিশ মাইনাস এইচ তাহলে লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেখো অতিভুজ কিন্তু এটা তাই না লম্ব আর অতিভুজ তাহলে আমরা লম্ব আর অতিভুজের মধ্যে যদি অনুপাত করি লম্ব বা অতিভুজ হচ্ছে ট্যান টেন সাইন্থিটা তাহলে এটা সাইন তিরিশ ডিগ্রি আর ট্যান কত লম্ববাই ভূমি আর সাইন হচ্ছে লম্ববাই বাই সাইন তিরিশ ডিগ্রি দেখেন সাইন তিরিশ ডিগ্রি কত একের দুই বা হাফ তাহলে এইচ বাই একশো ছাব্বিশ মাইনাস এইচ এটা হচ্ছে একের দুই তাহলে টু এইচ সমান একশো ছাব্বিশ মাইনাস এইচ মাইনাস এইচ বা দিকে আসলে টু এইচ এর সাথে যোগ হয়ে থ্রি এইচ হবে তাহলে থ্রি এইচ কত একশো ছাব্বিশ তাহলে এইচ কত তিন দিয়ে উভয় দিকে ভাগ করে দিই তাহলে বিয়াল্লিশ ডেসিমিটার উপরে এটা হবে তাহলে বিয়াল্লিশ ডেসিমিটার বোঝা গেল তাহলে বিয়াল্লিশ ডেসিমিটার উপরে এটা দুমরে গেছিল এবং আরেকটা প্রশ্ন আছে ভূমি থেকে কত দূরে দেখো এটা বিয়াল্লিশ ডেসিমিটার তাহলে এটাকে তোমরা সহজেই বার করতে পারবে তখন লম্ববায় ভূমি নেব ঠিক আছে লম্ব বাই ভূমি ভূমিগত টেন লম্ববাই ভূমি নিচ্ছি টেন তিরিশ কত ওয়ান বাই রুট থ্রি তাহলে এডিও তুমি সহজেই বার করতে পারবে আর রুট থ্রি মান কখন বসাতে হবে এটা জানি তাহলে যে অংশটা ভেঙে গেছে সেটা আমরা উপরে ডটেড দিয়েছি কারণ ওটাই ভেঙে নিচে পড়েছে পুরোটা একশো ছাব্বিশ এইচ মিটার উপরে দুবরে গেছিল তাহলে একশো ছাব্বিশ মাইনাস এইচ হবে আর বাকিটা আমরা সহজেই সব বার করতে পারলাম উত্তরগুলো আমরা শেষে কিন্তু পরপর করে লিখে দেবো যে এতটা উপরে ডুবড়ে গেছিল এবং ভূমি থেকে এতটা মিটার দূরে সে গোড়া স্পর্শ করেছে হলো তাহলে আমরা যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো কিন্তু সহজেই আমরা করতে পেরেছি দেখেন পুরক্ষণের অঙ্ক করতে পারলাম এটা তোমাদের কাজ দিয়েছি আমরা একই দিকে গাড়ি দুটো রেখেছি তোমরা বিপরীত দিকে দেখো তো গাড়ি দুটো রাখলে কি হবে আর এটা বলেছি কেন উচ্চতাটা দিয়েছে কারণ আমরা যখন টাওয়ারের যে লম্ব লম্বটা নিয়েছি তখন কিন্তু কুড়ি পয়েন্ট পাঁচ ওয়ান পয়েন্ট ফাইভ এবং বাইশ মিটার উঁচু ছিল বাইশ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বাদ দিয়েছিলাম আর এটা যখন যেখানে উন্নতিকোণ বা অবনতিকোণ নেই একটা গাছ বা টেলিকোপ ডুবড়ে গেছে তার চিত্র কিভাবে এঁকেছি এবং কিভাবে করেছি এবার আমরা আশা করছি যে তোমরা উন্নতিকন অবনতিকোণ এর ব্যবহার করে এবং ছবি ব্যবহার করে কিভাবে ত্রিকোণমিতির সাহায্যে উচ্চতা এবং দূরত্বের অঙ্কগুলো সহজে করে ফেলতে পারবে তাহলে তোমাদের কাজ হচ্ছে অনুশীলনী পঁচিশ সম্পূর্ণ করা এবং যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিট করা তাহলে আমরা এখানে দ্বিতীয় পর্বটাও শেষ করছি